বাঁশবেড়া গ্রাম পঞ্চায়েতে তৃণমূলের বোর্ড গঠন। এবার পঞ্চায়েত বোর্ড ছিল ভীষণ সরগরম, বারংবার কলকাতা হাইকোর্টে হয়েছে চুলছেঁড়া বিশ্লেষণ। অভিযোগ ছিল শাসক দলের বিরুদ্ধে, হাইকোর্ট তাদের পর্যবেক্ষণ যথাসময়ে দিয়েছিল। তারই মধ্যে বিভিন্ন রাজনৈতিক দলের বহুজন প্রাণ হারিয়েছেন। ভোটের ফলাফলের পর আজ পুরুলিয়া জেলার বড়াবাজার ব্লকে বাঁশবেড়া গ্রাম পঞ্চায়েতের বোর্ড গঠন পর্ব সমাপ্ত হল। প্রধান হলেন তৃণমূলের প্রতিমা কিষ্কু এবং উপপ্রধান হলেন রঞ্জিত সিং সর্দার। এদিন সবুজ আবিরে মেতে উঠল কর্মী সমর্থকেরা। প্রধান এবং উপপ্রধানকে নিয়ে অন্যান্য সদস্যরা গ্রামের একটি শোভাযাত্রার আয়োজন করে বলে জানা যায়। উল্লেখ্য, এই নিয়ে পরপর তিনবার তৃণমূল কংগ্রেসের দখলেই রইল বাঁশবেড়া গ্রাম পঞ্চায়েত। আমরা আছি এই মুহূর্তে পুরুলিয়া জেলার বড়াবাজার ব্লকের অন্তর্গত বাঁশবেড়া গ্রাম পঞ্চায়েতে। এই যে বাঁশবেড়া গ্রাম পঞ্চায়েত বোর্ড গঠন হয়ে গেল, তাতে দেখা গেল তৃতীয়বারের জন্য এই পঞ্চায়েত তৃণমূল কংগ্রেসের দখলে। বাঁশবেড়া পঞ্চায়েতের প্রধান হলেন প্রতিমা কিষ্কু এবং উপপ্রধান রঞ্জিত সিং সর্দার। তো চারিদিকে চলছে তৃণমূল কংগ্রেসের জয় জয়কার এবং তারা মেতেছেন সবুজ আবিরে। দেখা গেল একটা সুন্দর উৎসাহ সবার মধ্যেই। আপনাদের সঙ্গে আমি আছি সম্রাট নাগ, আপনারা দেখছেন ইউ বাংলা টিভি। আমাদের প্রত্যাশিতই ছিল, কারণ আমাদের মা মাটি সরকার পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রত্যেকটা সাধারণ মানুষের কাছে যে পরিষেবাগুলো পৌঁছে দিচ্ছেন তাতে উল্লেখযোগ্য, যেমন হয়তো মানে আজকে এই জঙ্গলমহলে আমাদের খাদ্য সাথীর থেকে আর সবুজ সাথীর থেকে এবং লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পটা আজকে বহু দৃষ্টি আকর্ষণ করেছে। বাঁশবেড়া গ্রাম পঞ্চায়েত এলাকার প্রত্যেকটা নাগরিককে, যারা আজকে তৃণমূল কংগ্রেসের উপর আস্থা রেখে পুনরায় আমাদের প্রধান করার সুযোগ করে দিয়েছে, প্রত্যেককে দলের তরফ থেকে ধন্যবাদ জানাবো। যারা আমাদেরকে ভোট দেয়নি তাদেরকেও ধন্যবাদ জানাবো। বিগত আমরা 2013 সালে গ্রাম পঞ্চায়েত ক্ষমতায় এসেছিলাম, মামাটি মানুষের সরকার মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে বিগত দিনেও আমরা এলাকার উন্নয়নের স্বার্থে সবাই মিলেমিশে আমরা কাজ করেছি এবং এলাকার উন্নয়ন এখনও আমরা করে যাচ্ছি। যে বিগত যে কাজগুলো পড়ে রয়েছে সেই কাজগুলো আমি পুরো সম্পূর্ণ করার জন্য আমরা আশা রাখছি, এবং এমন এমন জায়গায় হয়তো পানীয় জল পৌঁছে নাই, সেই সব এলাকাগুলো পানীয় জল যাতে ভালোভাবে যায়। রাজনৈতিক দল হয়ে আপনারা জয়ী হয়েছে? পুরুলিয়া থেকে সম্রাট নাগের রিপোর্ট, ইউ বাংলা টিভি। ইউ বাংলা টিভি হৃদয় ছুঁয়ে যায়।